বনধংসর ভয়াবহ দৃশ্য আপোনালোকে হয়তো দেখিছে, পাহাড় খননের দৃশ্য আপোনালোকে দেখিছে, কিন্তু দিন দুপুরতে এখন পাহাড় কাটি নিশেষ করার দৃশ্য হয়তো কোনেও দেখা নাই। চাও কেনেদরে ডাম্পার জেসিবি এক্সকেভেটরে এখন পাহাড় কাটি ধ্বংস করেছে। এই ঘটনা মহানগরীর কাষরিয়ার রানী বনাঞ্চলিক কার্যালয়ের অধীনের পাতহালধিয়ার। এবার এই দৃশ্যলে চাওক, দিন দুপুরতে শ শ ডাম্পার এক্সকেভেটর লগাই নিশেষ করে পেলালে পাহাড়। প্রকৃতার্থত রাভা উপাধির এজন লোকে 648 নং ডাকর দুর্বিঘা ভূমি কটার অনুমতির আবন্টন লাভ করেছিল, কিন্তু তেওঁ ভূমির সঙ্গে সংলগ্ন হয়ে থাকা পাহাড়খনের 250 ভাগত 52 বিঘা সরকারি ভূমি এফালের কাটি প্রায় 80% নিশেষ করলে। এই লোকজনের সঙ্গে লগলাগি বৃহত্তর রানী অঞ্চলত বনদস্যু হিসাবে পরিচিত এজন লোকে সকল পক্ষকে মেনেজ করে চলালে সন্ত্রাস। পরিণতিত রানীর বনাঞ্চলিক কার্যালয়ের বিষয়াক হাতর মুঠিত রাখি মাফিয়া কাইটারে পাতহালধিয়াবাসীর তীব্র বিরোধিতার পাছতো পাহাড়খনের 80% নিশেষ করলে। কিন্তু ইমানের পাছতো এই দুই বনদস্যুক নাকি লগাবলে সক্ষম হওয়া নাই কোনো বিভাগ। তথ্য অনুসরি এই 648 নং ডাকত দুবিঘা মাটির বাবে অনুমতি লাভ করেছিল, কিন্তু দুবিঘা মাটির পরিবর্তে 250 নং ডাকর 52 বিঘা ভূমি কাটি তহিলং করিলে দুই বনদস্যুয়ে। এই পাহাড়ের দাঁতিতে পাতহালধিয়াবাসীর হাগাসুং শ্মশান আছে। এই শ্মশানের পথ বন্ধ করে ভূমি কাটি থকা পাহাড়ের অহা পথ বন্ধ করে দিয়া হয়েছিল। তার পাছতো রাইজক আরক্ষীর ভয় ভাবুকি দিয়ে বনদস্যুয়ে কাটি গেছে পাহাড়ের ভূমি। রাইজর কোনো কথা নুশুনি এই বনধ্বংসকারী নির্ভয়ভাবে রানীর পাতহালধিয়ার পাহাড় কাটি গেছে। মুঠর উপর বনধ্বংসকারীর ভয়ত এটা দিন অতিবাহিত করবলগা হয়েছে স্থানীয় রাইজে। এটা আসলে আগে নদী, এই নদীটো আমি এখানে বর্তমান বানাই ললো। আর এফালে আমি গুরুছাড়া এই জঙ্গলত গরু নিয়া মানুষ মরিলি মানুষ নেয়া এইখানে এটাই রাস্তা আসলে আমার। এত রাস্তা হওয়ার পরে এত রাস্তা অলমান জঙ্গল হল, জঙ্গল হলে আমি অলমান দুই দুমান ভাল করা নাছিল। বর্তমান আছে এতিয়া ইয়ার নতুনকে আর মানুষ আহি কোর রানীর মানুষ কোর মানুষ আহি পেলাই মাটিগুলো কাটিব লাগছে, মাটিগুলো কাটি কাটি আমার রাস্তাটো বন্ধ করে দিয়েছে। সরকারি মাটি এগুলো হ্যাঁ ফরেস্টের মানে এই কোনোবা বোলে মির্জা সন্তলা মানুষের মাটি আসিল আর দুই বিঘা বোলে বিক্রি করেছি কোনোবা এতে রানীর মানুষ। আর সেই দুই বিঘা মাটি কাটি ফেলে নামটো কই দুনিয়ার এই কমেও 15-16 বিঘা 20 বিঘার মাটি হ্যাঁ গোটা রাউন্ড কাটি আছে সরকারি মাটি, এগুলো সেটা ফরেস্টের মাটি নহয়। ফরেস্টের মাটি না, ফরেস্টের একো নাই, ফরেস্ট নাহি ইয়াত, ফরেস্ট নাহি ইয়াত, ফরেস্টও নাহে ইয়াত আহে আহিলে তারমানে দুয়া গানে হেরি করলে আহে আহি পেলে পুটকে আহি গুছি যায়, গুছি যাই ফেলে নাহে আর সিয়াতে এটা জেসিবি বামবাড়ি 100-150 গাড়ি লুগাই দিছে, লুগাই দি পাহাড় দিন ভর কাটি থাকবো, রাতে কমেও 6-7 বাজার লাই কাটি থাকবো রাতে। ই আমার এগুলো আন্ধি মিধি আর গোটা গুলজার হয়ে থাকে, মানে কান মূল মহান গোটা বেয়া লাগে থাকে। আর এখন পাহাড় মানে টিলা এটা, আর টিলা তাতে আগতে বাঘও আছিল, আমি বাঘে তাম তাতে আমার গরুও খাইছিল, বাঘে গরুও খাইছিল। সেইকাৰণে আমি অলপমান দুদিনমান আহা যাওয়াটো বন্ধ হল। আর সিহঁতে এখান আহি ফেলে মাটিডোখর গোটাই ডোখর রানীর মানুহে আমাক ছখন যাওয়া রাস্তাটো গোটাই বন্ধ করে থৈ দিছে। এটা আমার একো উপায় নোহা হয়েছে, আমার গরিব মানুষখিন কি আর মানে আমার একই নয়, এটা আমার শক্তি নোহা করে দিছে। সরকারি যে মাটিগুলো কাটি আছে, সরকারি মাটিগুলো কাটি পরিস্থিতি ধরবা লাগে পুলিশ প্রশাসনে এটা কি করে হাতেতো হয়তো আমি গোটা গুরুত্ব দিব না, আমি গরিব মানুষ এটা কোথাও যাবও নোরু, কোথাও চাবও নোরু, কাকো কবও নোরু, মানে কলি মানে জমজম যেমন আমি রাস্তাটো উলিয়াবা গেছিলো, উলিয়াবা যাওঁতে সিহঁতে রাস্তাটো উলিয়াবা যাওঁতে সিহঁতে আমাক আৰু এই থানাত থানার মানে পুলিশ খেদাই দিছি, পুলিশ খেদাই যাওঁতে আমার দুইজন থানাত ভরাই ভর্তি করছিল যাই। আর সেইদিনাখনের পরে আমি তাৰমানে হাতত অমন নমস্কার, এখানে আরো উচ্চচার করবার আছে সিহতে। প্রতিদিন ডিজিটাল ডেস্ক।